আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেক জামা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জামাল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমাদের অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে কিন্তু কন্টিনিউ ভিডিও আকারে পাবলিশ করতে যাচ্ছি। তো আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম, সেটি হচ্ছে যে আজকে আমাকে অনেকেই জানতে চেয়েছে যে আমরা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটগুলো আপনি যদি সংশোধন করতে চান, তাহলে আপনাকে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে হবে এবং আপনি কোন প্রসেসে কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো করবেন, সেই সিস্টেমগুলো কিন্তু আমরা পূর্বে দেখিয়েছি। তো আজকে হচ্ছে আপনাদেরকে বলবো যে কোন ধাপে ধাপে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডকুমেন্টগুলো সংশোধন করবেন। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমাদের যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সংশোধন করি, তাহলে কিভাবে কোনটি আমরা সংশোধন করব। তো আমরা অনেকেই জানি যে আমাদের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট সংশোধন হওয়ার পরে আমাদের অনেকেরই জানা নেই যে বোর্ড অর্ডার কাকে বলে। আপনারা দেখবেন বোর্ড অর্ডারটাই হচ্ছে প্রিন্ট অর্ডার, যেই বোর্ড অর্ডার বা সংশোধিত চিঠি, নাম সংশোধনের চিঠি, এটি কিন্তু মাস্ট বি প্রয়োজন হবে। সো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সংশোধন করার জন্য কি কি স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে, ফার্স্ট স্টেপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড। তো আপনি যদি অনার্সে পড়েন, তাহলে অনার্সের যে রেজিস্ট্রেশন কার্ডটি আপনার ইস্যু হয়েছিল, সেই রেজিস্ট্রেশন কার্ডটি লাগবে। যদি আপনি ডিগ্রিতে পড়েন, তাহলে হচ্ছে আপনার ডিগ্রির যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে, সেই ডিগ্রির রেজিস্ট্রেশন কার্ডটি আপনার প্রয়োজন হবে। তো ফার্স্ট অল হচ্ছে আপনি রেজিস্ট্রেশন কার্ডটি কালেক্ট করবেন, যেটা আপনার অবশ্যই আগেই রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যে কাজটি করতে হবে রেজিস্ট্রেশন সংশোধনের জন্য, প্রথমে যে ধাপটি সেটি হচ্ছে রেজিস্ট্রেশন সংশোধন করতে হবে। রেজিস্ট্রেশন সংশোধনের জন্য আপনার কলেজ কর্তৃক একটি সুপারিশপত্র অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটি আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিংকে, ভিডিও লিংকে আমি দিয়ে দেবো। আপনারা এখান থেকে নমুনা কপি হিসেবে এটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এইরকম সংশোধিত সংশোধনের জন্য এইভাবেই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারেন। তো ফার্স্ট অল হচ্ছে আপনার লাগলো রেজিস্ট্রেশন কার্ড, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার একটি সুপারিশপত্র কলেজ কর্তৃক, যেটি আপনি অ্যাপ্লিকেশন লিখে কলেজ থেকে নিয়ে যাবেন, সেটি স্বাক্ষর করাবেন প্রিন্সিপাল অথবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টের যে প্রধান ছিল তাকে দিয়ে আপনি করতে পারেন, বিভাগীয় যে প্রধান থাকে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার প্রয়োজন হবে জন্ম সনদ অথবা এনআইডি কার্ড, যদি আপনার থাকে তাহলে আপনি ব্যবহার করবেন, যদি না থাকে তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই। চতুর্থ নাম্বার হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি যে সার্টিফিকেট আপনি সংশোধন করেছেন, সেই সংশোধিত মূল সার্টিফিকেটের স্ক্যানিং কপি এবং সার্টিফিকেট এবং মার্কশিট, এই দুইটি কিন্তু অবশ্যই প্রয়োজন হবে এসএসসি এবং হচ্ছে এইচএসসি। তারপরে লাগবে হচ্ছে বোর্ড অর্ডার, যেটাকে আমরা প্রিন্ট অর্ডার নামে চিনি, এইটি হচ্ছে আপনি সংশোধন হয়েছে ঢাকায় রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটা বোর্ডের একটি সংশোধিত চিঠি থাকে, সেই চিঠিটি আপনার লাগবে। যারা ঢাকা বোর্ডে আছেন, তারা যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, তাহলে দেখতে পাবেন প্রিন্ট অর্ডার নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনি প্রিন্ট অর্ডারটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ডকুমেন্টের মাধ্যমে আপনি কিন্তু অনার্স বলেন, ডিগ্রি বলেন, এইটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ডটি। এখন আসি, রেজিস্ট্রেশন যখন আপনার সংশোধন হয়ে যাবে তখন আপনি কি করবেন। তো রেজিস্ট্রেশন কার্ডটি সংশোধন হয়ে যাওয়ার পরে, এই রেজিস্ট্রেশন কার্ডটি অ্যাপ্রুভ হওয়ার 7 কর্মদিবসের পরে আপনি কলেজে গিয়ে খোঁজ নেবেন আপনার রেজিস্ট্রেশন কার্ডটি অনলাইন থেকে প্রিন্ট করা যাচ্ছে কিনা। এটা শুধুমাত্র অনলি কলেজের জন্য, কলেজেই পারবে, আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনি হচ্ছে কলেজ থেকে রেশন কার্ডটি কালেক্ট করবেন, নতুন রেশন কার্ডটি। এরপর হচ্ছে আপনি যদি ডিগ্রিতে পড়েন, তাহলে হচ্ছে তৃতীয় বর্ষের অ্যাডমিট কার্ড, যেটাকে আমরা ফাইনাল ইয়ার বলে থাকি। যদি অনার্স করেন, তাহলে চতুর্থ বর্ষের অ্যাডমিট কার্ড, অনলি ফাইনাল ইয়ার। তো এই ফাইনাল ইয়ারের অ্যাডমিট কার্ডটা সংশোধনের জন্য রেজিস্ট্রেশন কার্ড যেভাবে সংশোধন করেছেন, সেম প্রসেসে আপনাকে সংশোধন করতে হবে। এরপরে হচ্ছে আপনি কি করবেন, অ্যাডমিট কার্ডটাও কিন্তু আপনাকে কলেজ থেকে কালেক্ট করতে হবে সংশোধন হওয়ার পরে। এ নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের আরও বিস্তারিত আকারে ভিডিও প্রোভাইড করব যে কিভাবে আপনি এটি কালেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি আপনার যে মার্কশিট রয়েছে, সেই মার্কশিটের জন্য অ্যাডমিট কার্ডের মতো রেজিস্ট্রেশন কার্ডের ন্যায় আপনি অ্যাপ্লাই করবেন ওই সেম প্রসেসে।
তখন আবার অনেকেই প্রশ্ন করে যে আমি সার্টিফিকেট এবং মার্কশিট একত্রে সংশোধনে আবেদন করতে পারবো কিনা। না, আপনি একত্রে আবেদন করতে পারবেন না, কেননা আপনি যখন সার্টিফিকেটের অ্যাপ্লাই করবেন তখন আপনার কাছে মার্কশিট চাওয়া হবে। তো আপনি মার্কশিট যদি না দিতে পারেন তখন কিন্তু আপনার এই আবেদনটি সেন্ড টু ব্যাক করবে, এবং সেন্ড টু ব্যাক করার বিশেষ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমি আপনাদের ভিডিও আকারে প্রোভাইড করব। সো আপনি কি করবেন, মার্কশিটটা অ্যাপ্লাই করবেন, এরপর মার্কশিট কালেক্ট করবেন, এবং মার্কশিট কালেক্ট করার পর সার্টিফিকেট কালেক্ট করবেন। এখন মার্কশিট এবং সার্টিফিকেট কোথা থেকে কালেক্ট করবেন? এটি কিন্তু আপনি কলেজ থেকে কালেক্ট করতে পারবেন না, এটি আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে কালেক্ট করতে হবে। এখন আপনার যদি কোনো পরিচিত লোক থাকে বা কেরানি থাকে, সে যদি আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এনে দেয় সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি যদি এই মার্কশিট এবং সার্টিফিকেট সংশোধন হওয়ার পরে কিন্তু আপনাকে, যা আজকের একটি সংক্ষিপ্ত ভিডিওতে আপনাকে বোঝালাম যে কিভাবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, মার্কশিট এবং আর রেশন কার্ড সংশোধন করবেন পর্যায়ক্রমে, ধাপগুলো এভাবেই অতিবাহিত করতে হবে। এবং আমাদের পূর্বের ভিডিওগুলো দেওয়া আছে কিভাবে আপনি অ্যাডমিট কার্ডে অ্যাপ্লাই করবেন, কিভাবে রেশন কার্ডে অ্যাপ্লাই করবেন, এই নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিডিওগুলো ফলো করবেন। আজ যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে।